নমস্কার ইয়া গাঁও শহর জেলার খবর মই কৃপাঞ্চল রাজবংশী অনুষ্কা সৈকিয়ার মৃত্যুর রহস্য এটা আর কাপুর আতরিছে লাহে লাহে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে রাহুল সৈকিয়া রাহুল সৈকিয়া মৃত অনুষ্কার প্রেমিক অনুষ্কায় মৃত্যুর পূর্বে মেসেজ দিয়েছিল রাহুলক আত্মহত্যা করিম বলে রাহুলক মেসেজ দিয়েছিল অনুষ্কায় রাহুলে আওকাণ করেছিল অনুষ্কার মেসেজর সেই কথা ইতিমধ্যে যে চাট ডিলিট করা হয়েছিল সেই ডিলিটেড চাটরপা আরক্ষে ইতিমধ্যে উদ্ধার করবলে সক্ষম হয়েছে এই বিষয়টক শেহতিয়া আপডেটস আপনার জানাইছো অনুষ্কা সৈকিয়ার মৃত্যুর রহস্য এটার পশত আনটুক ফাদিল হয়ে আছে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে রাহুল সৈকিয়া রাহুল সৈকিয়া হয়েছে মৃত অনুষ্কার প্রেমিক অনুষ্কায় মৃত্যুর পূর্বে বহুবার মেসেজ দিয়েছিল রাহুলক আর সেই কথা গুরুত্ব দিয়া নাছিল রাহুলে আত্মহত্যা করিম বলে মেসেজ দিয়েছিল রাহুলক আর রাহুলে আওকাণ করেছিল অনুষ্কার মেসেজ আর এই মুহূর্তে আমি দেখাইছো আপনার রাহুল আহি উপস্থিত হওয়া রাহুল সৈকিয়া এয়া থানাত আহি উপস্থিত হয়েছে দিসপুর থানাত উপস্থিত হয়েছে এক্সক্লুসিভলি আমি সেইটো আপনার দেখাইছো বীরেন্দ্র কুমার ডেকা উপস্থিত আছে তাতে তেখেতে সতীর্থ সাংবাদিকগুলাকে জানাই আছে রাহুলক মাতি পঠিওয়া হয়েছে আর রাহুল উপস্থিত হয়েছে দিসপুর থানাত সোধা পোছা অব্যাহত রখা হয়েছে রাহুল সৈকিয়াক রাহুল সৈকিয়ায় আওকাণ করেছিল সেই রাতে তেওঁলোকে মাজনিশা তেওঁলোক ওলাইও গেছিল তারপরা তেওঁলোক উভতি আহিছিল উভতি অহার পাছত এই ধরনের মেসেজ করেছিল যে মই আত্মহত্যা করিম বলে কিন্তু আওকাণ করেছিল রাহুল সৈকিয়ায় বিষয়টোত রহস্যর গোন্ধ পাইছে আরক্ষে সোধা পোছা করে আছে বহু সময় ধরে জেরা করা হয়েছে তার পাছতে অচিরে গ্রেপ্তার করার সম্ভাবনা আছে খুব কম সময়ের ভিতর গ্রেপ্তার করার সম্ভাবনা আছে রাহুলের হোয়াটসঅ্যাপর ফটোয়ে হোক নতুবা ফেসবুকর ফটোয়ে হোক সকলবোর ডিলিট করা বলে অভিযোগ উত্থাপন হয়েছিল পরিয়ালের লোকে মিডিয়া বা আন কোনোবাই ব্যবহার করে থাকা বলে কয়ে সেই সময় ডিলিট করা বলে কৈছিল আটাইবোৰ বিষয়ের উপর কথা বতরা পাতি থকা হয়েছে রাহুলের পরিয়ালও তাত উপস্থিত আছে আর রাহুলের পরিয়ালকো সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীক আনন্দরাম বৰুৱা বঁটা প্রদান করা হয়েছে শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত এই অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে আয়োজন করা এই বঁটা প্রদান অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগো উপস্থিত থাকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 75% বা তাতুক অধিক নম্বর লাভ করা ছাত্র ছাত্রী সকলে লাভ করেছে 15,000 টাকা মুঠ 27,183 ছাত্র ছাত্রীক প্রদান করা হয়েছে এই বঁটা লগতে জিলা ভিত্তিক অন্য জেলাত মন্ত্রী আর বিধায়কের উপস্থিতিত প্রদান করা হব এই বঁটা 27,000 ছাত্র ছাত্রীক আনন্দরাম বৰুৱা বঁটা আমি প্রদান করো বিভিন্ন জেলাত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আর কেন্দ্রীয়ভাবে আমি গুৱাহাটীত এই অনুষ্ঠান পালন করছো সমান্তরালভাবে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় 264 স্কুলল 2 কোটি টাকাক পি এম শ্রী আসনির অধীনত আর্থিক সাহায্য আগবাইছে বিভিন্ন ইয়ার্ড স্টিকর উপর এই ধন তেওঁলোকে ইনস্টলমেন্ট বা পর্যায়ক্রমে পাই থাকিব পি এম শ্রীর এই শিক্ষানুষ্ঠান সমূহক আজি আমি অধ্যক্ষ সকলক নিমন্ত্রণ করি আসনি শুভ উদ্বোধন করব অসম আরক্ষী সঞ্চালক প্রধানর কার্যালয়ত দুর্ধর্ষ আলফা কেদারর আত্মসমর্পণ আত্মসমর্পণ অনুষ্ঠানটত উপস্থিত আছে ডিজিপি জিপি সিং জ্যেষ্ঠ আরক্ষী বিষয়ের উপস্থিতিত আত্মসমর্পণ করেছে আলফা কেদার কেজনে আরক্ষীর মুখ্য কার্যালয়ত 4 আলফা কেদারে আত্মসমর্পণ করেছে দীপক হাতীবরুয়া ওরফে দিব্য অসম নয়ন পাকমাউট ওরফে বিক্রম অসম মন্টু মরাণ ওরফে লেটেস্ট অসম ওরফে কুলাং মরাণ আর পলাশ মরাণ ওরফে গোপাল অসমৰ আত্মসমর্পণ দেখাইছো আপনাকে ইতিমধ্যে আর বিষয়টক লৈ আরক্ষী সঞ্চালক প্রধানে মন্তব্য করেছে আমি শুনাম পরবর্তী সময়ত অসম আরক্ষী সঞ্চালক প্রধানর কার্যালয়ত এয়া আলফা কেদারে আত্মসমর্পণ করেছে অনুষ্ঠানত ডিজিপি জিপি সিং আছে জ্যেষ্ঠ আরক্ষী বিষয়াও সকলো তাত উপস্থিত আছে আরক্ষীর মুখ্য কার্যালয়ত এই 4গৰাকী আলফা কেদারে আত্মসমর্পণ করেছে তেওঁলোকৰ নাম দীপক হাতীবরুয়া দিব্য অসম ওরফে নয়ন পাটমাউট ওরফে বিক্রম অসম মন্টু মরাণ ওরফে লেটেস্ট অসম ওরফে কুলাং মরাণ ওরফে পলাশ মরাণ ওরফে গোপাল অসমৰ আত্মসমর্পণ চারিজন অসমীয়া থলগিৰি ভাইটিসকল আজি জঙ্গলৰ পৰা উভতি আহি ঘৰলৈ আহি পাইছে
আমি তেওঁলোকক ইয়াত আদৰণি জনাইছোঁ আৰু আশা কৰিছোঁ যে তেখেতসকলে আমাৰ অসমৰ যিটো উন্নয়নৰ যাত্ৰা সেইটো যাত্ৰাত সম্ভাৱী হ'ব আৰু যিদৰে অসমৰ মানুহ এতিয়া উন্নয়নৰ পথত আগবাঢ়ি আছে তেওঁলোকে আমাৰ লগত অসমৰ মানুহৰ লগত আগবাঢ়িব আহি আৰু চাৰেণ্ডাৰ কৰিব আপুনিতো নৰ্মেল যেনেকৈ অসমৰ মানুহ আছে তেনেকৈয়ে থাকিব এতিয়া আপোনাকতো আমি কোনো বাধ্যতা দিয়া নাই বাধ্য কৰা নাই চ' যেনেকৈ বাকী সব আছে তেনেকৈ যিমানখিনি আমি আমাৰ ফালৰ পৰা আপোনালোকক সহায় কৰিব পাৰিম সেইটো আমি কৰিম বাকী আপুনি একদম যেনেকৈ বিন্দাছ অসমৰ মানুহ আছে তেনেকৈ থাকক এতিয়া আৰু চাৰেণ্ডাৰ ট্ৰেণ্ডৰ কথা নক'ব আৰু আপুনি ঘৰলৈ ঘূৰি আহিছে আপোনাৰ ঘৰ আৰু এইটো কেলৈ আৰু চাৰেণ্ডাৰ কৰিব নিজৰ ঘৰলৈ ঘূৰি আহিছে সংস্থাপনৰ এটা প্ৰক্ৰিয়া আছে সেই প্ৰক্ৰিয়াৰ মতে আমি যিটো পলিচি আছে পলিচি মতে আমি দিম বিহাৰ উত্তৰ প্ৰদেশৰ দৰে অসমৰ এখন বিয়াত গুলি ফুটাই আনন্দ তেজপুৰৰ বৰপাত গাঁৱত এখন বিয়াত এনেদৰে গুলি ফুটাই আনন্দ উপভোগ কৰিলে বিবাহ যাত্ৰীয়ে সোমবাৰে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানত গুলি ফুটাই নাচি বাগি উন্মাদ আচৰণ কৰে একাংশ উদণ্ড বিবাহ যাত্ৰীয়ে গুলিচালনাৰ সময়ছোৱাত কাষতে আছিল বিজেপি যুৱ মৰ্চাৰ ক্ৰীড়া সম্পাদক অসীম শইকীয়া ধনবল বাহুবলৰ ফলত প্ৰশাসনক অংগুষ্ঠ দেখুৱাই গুলি ফুটোৱা কাণ্ডক লৈ সৃষ্টি হৈছে এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ দৃশ্য দেখুৱাইছোঁ আপোনাক ইতিমধ্যে জিতু বৰা নামৰ এগৰাকীৰ বিবাহ অনুষ্ঠান আছিল এয়া তাত গুলি ফুটোৱা হৈছে আৰক্ষীয়ে বিষয়টোক লৈ এতিয়ালৈকে মন্তব্য কৰা নাই কোনেও অভিযোগো উত্থাপন কৰা নাই বিহাৰ উত্তৰ প্ৰদেশৰ দৰে অসমৰ এখন বিয়া এয়া বৰপাত গাঁও তেজপুৰৰ তাত গুলি ফুটাই হৰ্ষোল্লাস কৰা দেখা গ'ল আৰু তাৰ পাছতে বিজেপিৰ এগৰাকী সদস্যই এই ভিডিঅ'টো ভাইৰেল কৰিছে ছ'চিয়েল মিডিয়াত আৰু সৰ্বত্ৰ ভাইৰেল হৈছে এতিয়া ভিডিঅ'টো নগাঁৱৰ ৰাজীৱ ভৱনত ৰকিবুল হুছেইনে সংবাদমেল সম্বোধন কৰিছে বিদায়ী সভাপতি সুৰেশ বৰাক কটু ভাষাৰে সমালোচনা কৰিছে সুৰেশ বৰাৰ ফটো ঘৰত ৰাখিলে ল'ৰা ছোৱালী বেয়া হ'ব মুখ্যমন্ত্ৰীকো কটু সমালোচনা কৰিছে ৰকিবুল হুছেইনে মুখ্যমন্ত্ৰীয়ে ঠিকেই কৈছে তেওঁৰ দিনত কেলেংকাৰী হোৱা নাই আজিকালি ৰাতিহে কেলেংকাৰী হয় বিৰোধীৰ প্ৰশ্নৰ ভয়ত শীতকালীন অধিৱেশন পতা নাই চৰকাৰে এইদৰে মুখ্যমন্ত্ৰীৰ সমালোচনাত মুখৰ হৈছে ৰকিবুল হুছেইন মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে দিনত তেওঁৰ দিনত একো হোৱা নাই ৰাতিকেইটা তেওঁৰ আকৌ দিন ৰাতি হৈছে তেওঁ নিজে স্বীকাৰ কৰিছে মইতো কোৱা নাই যে মোৰ দিনত একো হোৱা নাই মোৰ যিখিনি হৈছে চব ৰাতি হৈছে কয়লা গাড়ী ৰাতি আহে বাকী ৰাতি আহে তেওঁৰ দিনত হোৱা নাই তেওঁৰ ৰাতি গোটেইখিনি আহিছে তেওঁ ৰাতি কৰা লোক ৰাইজে গম পাইছে সেইকাৰণে ৰাতি আপোনাৰ হোৱাটো তেওঁহে স্বীকাৰ কৰিছে তেওঁ স্বীকাৰ কৰিছে যে আমাৰ মোৰ দিনত একো হোৱা নাই মোৰ ৰাতি হৈছে খালি যি হৈছে দলং কৰিম বিভিন্ন অনুদান দিম কাৰ পৰা কৰি আছে সাধাৰণ ৰাইজক টেটু চেপি বস্তুৰ দাম বৃদ্ধি কৰি তেওঁলোকৰ পৰা টেক্স লৈ কৰ লৈ আজি আপোনালোকে চাওক চাৰিআলিয়ে চাৰিআলিয়ে পুলিচ আৰু ট্ৰেন্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টৰ লোক বহি আছে তেওঁলোকক ধাৰ্য কৰি দিছে যে মাহে ইমান দিব লাগে যিকোনো প্ৰকাৰে ৰাইজক টেটু চেপি ধৰিছে যিকোনো প্ৰকাৰে টেক্স দিব লাগে আজি বিভিন্ন পৰব আদি পাতিবলৈ বিভিন্ন অনুষ্ঠান পাতিবলৈ আজি আপোনাক কৰ ল'বলগীয়া হৈছে এই কথা বতৰাবিলাক ৰাইজ অতিষ্ঠ হৈছে সময়ৰ কাৰণে অপেক্ষা কৰি আছে আৰু এইটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই গম পাইছে উমান পাইছে আৰু সেইকাৰণে শীতকালীন অধিৱেশনটো তেওঁ ফেচ কৰিবলৈ তেওঁ সাহস গোটাব পৰা নাই সুৰেশ বৰা ডাঙৰীয়াৰ ফটো সম্বন্ধিত কেলেণ্ডাৰ সুৰেশ বৰা ডাঙৰীয়াই বনাই ঘৰে ঘৰে বিলাবৰ কাৰণে যেতিয়া দিছিল মোক মলয়া বৰ্তাৰে কোৱাৰ দৰে যে আমি ঘৰবিলাকত গৈছোঁ কৈছে আমি কংগ্ৰেছী লোক কংগ্ৰেছক আমি ভোট দিম কিন্তু তেওঁ ফটো থকা কেলেণ্ডাৰখন আমাক নিদিব কাৰণ আমি আহিব নোৱাৰোঁ আমাৰ ল'ৰা ছোৱালী বেয়া হৈ যাব গাঁও চহৰ জিলাৰ খবৰ অব্যাহত থাকিব লৈছোঁ এটা বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান প্ৰাক্তন মন্ত্ৰী তথা বি পি এফ দলৰ নেতা চন্দন ব্ৰহ্মই ইউ পি পি এলত যোগদান অথবা কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী হ'ব বুলি চৰ্চা হোৱা সন্দৰ্ভত হাগ্ৰামা মহিলাৰীয়ে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে মই চন্দন তন্দনক চিনি নাপাওঁ এইবিলাক কথা মোক নুসুধিব যিহেতু এটা চৰ্চা চলিছে প্ৰাক্তন মন্ত্ৰী তথা বি পি এফ দলৰ নেতা চন্দন ব্ৰহ্মই ইউ পি পি এলত যোগদান অথবা কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত
বিজেপি মিত্রজোঁটৰ প্ৰাৰ্থী হ'ব বুলি চৰ্চা চলিছে আৰু সেই চৰ্চাৰ পাছত শেহতীয়াকৈ হাগ্ৰামা মহিলাৰে কৈছে মই চন্দন তন্দনক চিনি নাপাওঁ এইবিলাক কথা মোক নুসুধিব মই চন্দন তন্দন চিনি নাপাই মোক সুধিব নালাগে এইবিলাক মানুহ ইউ পি এফ এলে চৰকাৰ চলাব জানা নাই বা পাৰা নাই যাৰ ফলত আজি বিজেপিৰ বহুত কৰ্মীসকলে আমাৰ দলত সোমাই আছে ইউ পি এফ এলে বিজেপিক ভাল ব্যৱহাৰ কৰি পেলাই চৰকাৰ চলাব পাৰা নাই কথা সেইটোৱে আনফালে প্ৰমোদ বড়োও বিশেষটো বিষয়টো সংক্ৰান্তত অজ্ঞতা প্ৰকাশ কৰিছে তেখেতে নাজানো বুলি কৈছে বিষয়টোক লৈ আগবঢ়াম যেতিয়া তেনেকুৱা কিবা ডেভেলপমেণ্ট হ'ব তেতিয়া আপোনালোককে প্ৰথম ক'ম মই কাৰণ কোকৰাঝাৰতে প্ৰথম ক'ব লাগিব গতিকে আপোনালোকে সেই নিউজটো ফাৰ্ষ্ট পাব বেলেগে নাপায় আমি যোগাযোগ আছোঁ আৰু তেখেতৰ পৰিয়ালৰ পৰা উত্তৰকাশীত গৈছে তেখেতসকলক খবৰ লৈ আছে আৰু তেখেতসকল উদ্ধাৰ হোৱাটো আমি খুব ভাল পাইছোঁ ঈশ্বৰক বহুত ধন্যবাদ জনাইছোঁ তেখেতসকলৰ পৰিয়াললৈ মই এই সুখবাৰ্তা তেখেতসকলে যিহেতু পাইছে এই আনন্দৰ আমিও সমভাগী হ'ব বিচাৰিছোঁ আৰু তেখেতসকলে যে আজি জিন্দা ওলাই আহিব পাৰিলে ইয়াৰ কাৰণে আমাৰ খুব সবে ভাল লাগিছে নিৰ্বাচনৰ আগে আগে ক্ৰমাৎ অগ্নিগৰ্ভা হ'ব ধৰিছে বাংলাদেশ জানুৱাৰীৰ প্ৰথম সপ্তাহত নিৰ্বাচন হ'ব বাংলাদেশত শ্বেখ হাসিনা নেতৃত্বাধীন চৰকাৰক উৎখাত কৰিবলৈ বিৰোধী দল বাংলাদেশ নেশ্যনেলিষ্ট পাৰ্টি চমুকৈ বি এন পিয়ে ব্যাপক কুচকাৱাজ আৰম্ভ কৰিছে সমান্তৰালকৈ চৰকাৰী যন্ত্ৰই প্ৰতিবাদ বিক্ষোভ দমন কৰিবলৈ কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে বিৰোধী দল বি এন পিয়ে প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাৰ পদত্যাগ দাবী কৰিছে আৰু কেয়াৰটেকাৰ চৰকাৰৰ অধীনত মুক্ত আৰু নিকা নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ দাবী জনাইছে আনকি নিৰ্বাচনত বি এন পি দলে প্ৰতিদ্বন্দ্বিতা নকৰে বুলিও ঘোষণা কৰিছে কিন্তু শ্বেখ হাসিনাৰ চৰকাৰে জানুৱাৰীৰ নিৰ্বাচনক লৈ হস্তম হৈ উঠিছে বিগত 28 অক্টোবৰত বি এন পি দলে আয়োজন কৰিছিল দেশজোৰা এক প্ৰতিবাদী সমদল এই সমদলৰ এটাই উদ্দেশ্য আছিল কক্ষপাতহীন নিৰ্বাচন ইতিমধ্যে বি এন পিয়ে বয়কট কৰিছে নিৰ্বাচন অগ্নিগৰ্ভা হৈ আছে এতিয়া বাংলাদেশ নিৰ্দলীয় প্ৰাৰ্থীক সমৰ্থন কৰিব বি এন পিয়ে বাংলাদেশ নেশ্যনেলিষ্ট পাৰ্টীয়ে প্ৰধানমন্ত্ৰী হাসিনাই পদত্যাগ কৰিব লাগে বি এন পিয়ে দাবী উত্থাপন কৰিছে নিৰ্বাচনক লৈ বাংলাদেশত এনেকৈ অগ্নিগৰ্ভা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এয়া আৰম্ভ হৈছিল 28 অক্টোবৰৰ পৰা বি এন পিৰ সেই সমদলৰ পৰা হিংসাৰ কথা আৰম্ভ হৈছিল ৰাজপথৰ হিংসাই নিৰ্ণয় কৰিব বাংলাদেশৰ এতিয়া নিৰ্বাচন 2009ৰ পৰা বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী হৈ আছে শ্বেখ হাসিনা তিনিবাৰ একেৰাহে প্ৰধানমন্ত্ৰী হৈছে হাসিনা 2014ত বিৰোধীবিহীন নিৰ্বাচন হাসিনাই জয়লাভ কৰিছিল 1996ত প্ৰথম প্ৰধানমন্ত্ৰী হৈছিল হাসিনা ইয়াৰ সমান্তৰালকৈ জামাত ই ইছলামী আৰু আন আন ৰাজনৈতিক দলেও এই সমদলৰ সমৰ্থন কৰিছিল আৰু সমদলত যোগদান কৰিছিল আনহাতে বিৰোধীৰ সমদলক প্ৰতিহত কৰিবলৈ দেশজুৰি শাসকীয় দল আৱামী লীগে আয়োজন কৰিছিল শান্তি সমদল দুই পক্ষই ৰাজপথলৈ নামি অহাত অৱধাৰিতভাৱে হিংসাত্মক পৰিস্থিতিৰ সৃষ্টি হয় এফালে আৰক্ষী আৰু আৱামী লীগ আনফালে বি এন পিৰ সমৰ্থক সমগ্ৰ দিনতে দুইপক্ষৰ সংঘাতে এতিয়া বিষয়টোক উত্তপ্ত কৰি ৰাখিছিল আৰক্ষীয়ে নিৰ্বিচাৰে লাঠিচাৰ্জ কৰিছিল প্ৰতিবাদকাৰীৰ ওপৰত বিৰোধীৰ আক্ৰমণত নিহত হৈছিল এজন আৰক্ষী জোৱান আৰু আহত হৈছিল কেইবাজনো আৰক্ষী আৰক্ষী কেম্পৰ এখন হাস্পতাল জ্বলাই দিয়া হৈছিল উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশৰ ঘৰত আক্ৰমণ হৈছিল আৰু কেইবাগৰাকীও সাংবাদিককো আক্ৰমণ কৰিছিল বিৰোধী প্ৰতিবাদকাৰীসকলে বি এন পি দলে এই ঘটনাবোৰত দলটো জড়িত থকাৰ অভিযোগ খণ্ডন কৰাৰ বিপৰীতে চৰকাৰে বি এন পি দলৰ হাজাৰ হাজাৰ কৰ্মী সমৰ্থকৰ লগতে দলটোৰ কেইবাগৰাকীও শীৰ্ষ নেতাক গ্ৰেপ্তাৰ কৰিছে এই ঘটনাটো কিয় হ'ল ইয়াৰ কাৰণ কি আছিল প্ৰতিবাদী সমদল প্ৰায় ব্যৰ্থ হোৱাৰ পিছত বি এন পি দলে দেশজুৰি বন্ধ অৱৰোধ আৰু ধৰ্মঘটৰ আহ্বান জনাইছিল এসপ্তাহৰ ভিতৰতে বাংলাদেশৰ বিভিন্ন ঠাইত বিৰোধীৰ সমৰ্থকে 100ৰো অধিক বাহন জ্বলাই দিছে বি এন পিয়ে এই ঘটনাসমূহৰ আঁৰত চৰকাৰ জড়িত বুলি অভিযোগ কৰাৰ বিপৰীতে
সরকারে বিএনপির আর বহু নেতা কর্মীক গ্রেপ্তার করে আর অভিযোগ করে যে এই বন্ধ আর অবরোধের ফলত হওয়া হিংসার ফলত দেশখনের অর্থনীতিত কেবা বিলিয়ন ডলার লোকসান হয়েছে। আনফালে আমি যদি আপনার এইবার বাংলাদেশের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় কি ধরনের দিক থাকিব পারে, প্রভাব পড়ব পারে নাকি, সেই বিষয়ে জানাবলে লৈছো। বাংলাদেশের এই পরিস্থিতিক লৈ ভারত আমেরিকাকে ধরে আন্তর্জাতিক মহল এটা উদ্বিগ্ন হয়েছে। বিগত সময়ত আমেরিকা, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন তথা আন আন পশ্চিমীয়া দেশে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাবে সহযোগিতা করেছে। রাজনৈতিক বিষয়ত প্রায় নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে যদিও আন্তর্জাতিক মহলে গণতন্ত্র বহাল রাখার স্বার্থত এই সহযোগিতা করেছে। আনকি ইউরোপিয়ান ইউনিয়নে নির্বাচনী পর্যবেক্ষকর ভূমিকা লওয়ার পরাও আঁতরি আসছে। এই কার্যকে দেশের সরকারি অনুষ্ঠিত করা নির্বাচনের উপর সন্দেহ থাকাটোকে বুঝায় বলে অভিযোগ করেছে বিএনপিয়ে। আনফালে বাংলাদেশক লৈ ভারত চীনের স্থিতিও লক্ষণীয়। ভারতে বাংলাদেশের নির্বাচন দেশখনের আভ্যন্তরীণ বিষয় বলে কয়, লগতে এক সুস্থ আর বিশ্বাসযোগ্য নির্বাচনেরও পোষকতা করে ভারত। একে সময়তে চীনে আমেরিকার হস্তক্ষেপের বিরোধিতা করেছে আর নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুসরি হব লাগে বলে মন্তব্য করেছে। এটা দুই পক্ষের মাজত এক আলোচনার জড়িয়ে এই রাজনৈতিক অস্থিরতা দূর করার বাবে আন্তর্জাতিক মহলে আহ্বান জানাইছে। আওয়ামী লীগে আরম্ভণিতে আলোচনার পোষকতা করেছিল যদিও 7 নভেম্বরত নির্বাচনের দিন ঘোষণার পিছতে আলোচনার প্রসঙ্গটোর আঁতরি আহিছে। আনহাতে বিএনপি দলে আরম্ভণিরে পৰাই আলোচনার আঁতরি আহিছে। অবশ্য আলোচনার মেজত বহিলেও বিএনপি আর আওয়ামী লীগে যে একমতত উপনীত হব তার কোনো নিশ্চয়তা নাই। বিএনপি দলে অভিযোগ করেছে যে 2014 আর 2018 নির্বাচন আর শেহতীয়া উপনির্বাচনের সময়ত রিগিং হয়েছিল আর নথিপত্র জালিয়াতি করা হয়েছে। আর এইখানে উল্লেখ করি যে হিংসা, বিশেষকৈ রাজপথের হিংসা বাংলাদেশের নির্বাচনের একটা প্রধান চরিত্র। এই রাজপথের হিংসার পরাই নির্ণয় হয় বাংলাদেশের নির্বাচন। রাজপথত কোনে কিমান বাহুবল প্রদর্শন করব পারে সিয়ে নির্ণায়ক ভূমিকা লয় বাংলাদেশ। এক কথাত জোর যার মূলোত্তার, এই নীতিরে বাংলাদেশত রাজপথের হিংসায় নির্ণয় করে আসছে নির্বাচনের ফলাফল। ভোটারে এই ঘটনারাজির পরাই নিজের ভোট নির্ণয় করে লয়। এই ঘটনাবল যে পক্ষের ফালেই প্রবল বতাহ বয় সেই পক্ষরে নির্বাচনত জয়ী হওয়ার সম্ভাবনা বেশি হয়। এনে এক জটিল রাজনৈতিক চরিত্রের দেশখনত আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটো রাজনৈতিক দল এটার বাবে কিমান লাভজনক সেয়া অনুমান করিয়ে কৌশলে আলোচনার মেজরপর আঁতরি থাকে দল। কিন্তু আলোচনা অবিহনে যদি আগবাড়ি যায় তেন্তে আগন্তুক নির্বাচনলে পরিস্থিতি যে আরও অধিক অবনতি ঘটিব সেয়া নিশ্চিত আর হিংসাত্মক ঘটনাও যে বৃদ্ধি পাব সেয়াও নিশ্চিত। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সন্মান।